আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রংতুলি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে খুব সাধারণ আর সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, যারা চা পছন্দ করেন আজকে রেসিপিটা তাদের জন্য। তো চলুন রেসিপিটা তৈরি করি। আমি একটা পাত্রে লবঙ্গ, এলাচ, দারচিনি, আদা কুচি, তেজপাতা এবং এক ফালি লেবু নিয়েছি। চুলাতে পানি অলরেডি বসিয়ে দিয়েছি। এবার সব উপকরণগুলো ফুটন্ত পানিতে দিয়ে দিতে হবে। উপকরণগুলো পানিতে ফুটতে শুরু করেছে। আমার চা প্রায় হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার একটা কাপে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার কাপে চা ঢেলে নিচ্ছি। এবার চায়ে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস, যেটা না হলেই নয়, এটা চায়ের স্বাদ তিন গুণ বাড়িয়ে দিবে। আর চায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। রেডি হয়ে গেল আমার এক কাপ মশলা চা। দয়া করে সবাই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।